আমরা দুজন অনেকদিন ঘুরলাম একসাথে, খেলাম, ওকে নিয়ে অনেক জায়গায় গেছি, মানে পুরো সাউথ ইন্ডিয়া ওর ঘোরা শেষ। আমি খুব মজা করেছি। এখন কন্যাকুমারী থেকে যাচ্ছি, এই যে বাজারটা দেখছেন কন্যাকুমারী, আমাদের রাইট সাইডে কন্যাকুমারী বিচ, হ্যাঁ এই যে গেট, এই গেটটা দিয়ে আপনি যেতে পারবেন। ওই যে দেখা যায় দেখুন, ওই যে আমার এখানে আসার অনেক বড় একটা অবদান ছিল সান্ডানি, কারণ যখন আমি কন্যাকুমারী থেকে ট্রেন হচ্ছে আবার নাগারকোয়েল জংশনে যাবে, ওটা হচ্ছে 5:20, ওকে দুইটা ট্রেনই করতে হবে আর কি, কারণ ও যেখানে ব্যাঙ্গালোর যাবে ওর রুট আবার আলাদা। এই যে কেরালা সব মানুষজন দেখুন, মানে তামিলনাড়ু কন্যাকুমারী স্টেশন, জলদি জলদি জলদি, তোর ট্রেনের টাইম হয়ে গেছে, ওকে টাটা টাটা টাটা, চল চল চল। আরে এটা আমারে দে। আসলে ও একা মেয়ে, ওকে প্রথম মানে আমার সাথে এসেছিল, বাট এখন ওকে আমি একা ছেড়ে দিচ্ছি, তাই একটু টেনশনই হচ্ছে। তো এখন টিকিট কাটতেছে আর যে নাগারকোয়েল, মানে ওর ট্রেনটা হচ্ছে নাগারকোয়েল থেকে, কন্যাকুমারী থেকে না। চল 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 চল, কারণ ওকে প্রথমে লোকাল ট্রেনে যেতে হবে, এরপরেই কিন্তু ওর স্টেশন সেই নাগারকোয়েল জংশন। তো আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ওর সাথে আমার দেখা হয়েছে প্রায় 1.5 বছর পরে। তো অনেক মানুষ বলতেন যে চান্দানিকে আর দেখা যায় না, তো আপনারা জানেন বেঙ্গালুর তো অনেক দূর, তো সেইভাবে ওর সাথে আর দেখা হতো না। তো এখন আবার আমাদের আফটার লং টাইম পরে দেখা হয়েছে, ব্লগ করলাম, সব কিছু করলাম, তারপরে ওকে একটা ইউটিউব চ্যানেলও খুলে দিলাম যে তুই ইউটিউবিং কর। আসলে ইউটিউবিংটা অনেক সময় কি যে আপনি টাকা পয়সা ইনকাম করবেন এরকম কোনো কিছু না, এটা করলে আপনার ভালো লাগে, মানে আপনার ভালো একটা হ্যাপিনেস পাবেন, আপনার একটা মেমোরাইজ থেকে যাবে, দেখা যাচ্ছে 5 বছর পরে আপনার এই ভিডিওগুলো আপনি দেখবেন, তখন আপনার ভালো লাগবে যে আমি এখানে এখানে গেছি, এখানে এখানে ঘুরছি, আমাকে অনেক মানুষ দেখে বা কমেন্ট করে, এরকম একটা ব্যাপার। আর এই যে ট্রেনটা দাঁড়ায় আছে, সে সিনেমার মতো হয়ে গেল, যে মানে এটা নিয়ে একটা সিনেমায় বানানো উচিত, যে এরকম বন্ধু এই যুগে সত্যি বিরল, মানে রেয়ার, আপনি কোথাও পাবেন না যে ওর প্রতি আমার কতটা রেসপেক্ট সম্মান। আমি আবার শুনছি বউয়ের নাম কি হবে, যাই হোক ওকে তুলে দিয়ে আমি আবার চলে যাবো। তুই আমাকে বল, সত্যি বললি, মিথ্যা না, বানিয়ে বানিয়ে ক্যামেরা চলছে, কি বলবো তুই আমাকে সত্যি মিস করবি কিনা? না বাবা, হ্যাঁ মিস তো করবি, খুব জ্বালাত আমাকে, অবশ্যই জ্বালাই তো, কারণ ভাই আমি যখন টুরে আসি আমাদেরকে কিন্তু সকাল ভোরে উঠতে হয়, কারণ বুঝতেই পারছেন যে একটা অপরিচিত অচেনা জায়গায় আপনাকে কিন্তু খুব দ্রুত উঠতে হবে। ও কি করতো, সকাল 10টা পর্যন্ত ঘুমাবে, তারপরে ঘুম থেকে উঠবে, উঠছি উঠতে বিরাজ করতে করতে 11টা 12টা,
সবাই ওর জন্য দোয়া প্রার্থনা করবেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ ওকে ভালোবাসেন। অবশ্য ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে, আর নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো ওকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। আর আমিও আসতে চাই বাংলাদেশে, কারণ পরিবারের সাথে মা মায়ের কাছে মানুষ হয়েছে, আন্টি ওকে মানে একদম ছোটবেলা থেকে চান্দ্রানীকে বড় করছে নিজের হাতে। এখন ও বাইরে বাইরে ঘুরে, এখন আন্টি কিন্তু অনেক টেনশন করে, বুঝতেই পারছেন। ও ছোটবেলা থেকে কিন্তু ওর বাবার ভালোবাসা ওইভাবে পায় না, কারণ ওর বাবা নেই, ওর বাবা মারা গেছে। এটা আমরা বলি না, কোনো ভিডিওতে বলি নাই, যখন চান্দ্রানী ছোট্ট ছিল। তারপর থেকে কিন্তু আন্টি হচ্ছে ওকে এত ভালোভাবে বড় করছে যাতে ও কখনো কোনো বিপদ না হয়, আর ওর একটু বুদ্ধি জ্ঞানও কম। তারপরে ওর আম্মু আমাকে নিজের সন্তানের মতো দেখে। তো এমন জীবনে এমন কিছু করব না যেটা আসলে ওর ফ্যামিলির কোনো সমস্যা হয় বা ওর কোনো প্রবলেম হয়। তো আপনারা এই বিশ্বাসটা আমাদের উপর রাখবেন, আর ওর ভবিষ্যতের জন্য আমি সবসময় দোয়া করি। ও অবশ্যই আর দুই এক বছর পরে বিয়ে হয়ে যাবে, তখন হয়তো আমার সাথে আর ব্লগ করবে না। যাই হোক, ওর বিয়েতে অবশ্যই অনেক কিছু নিয়ে আসবে, ওর বিয়েতে অবশ্যই আমাকে দাওয়াত দিবে, আমি তখনও ব্লগ করব, ওর হাজবেন্ডের সাথেও ব্লগ করব, যেমনটা দিদির হাজবেন্ডের সাথে করছে, এখন চান্দ্রানের সাথে বাকি আছে। ওকে, ও ট্রেনে উঠে পড়বে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। বলো তোমার লাস্ট কিছু চাওয়ার থাকলে, পাওয়ার থাকলে বলো। পাওয়ার অনেক কিছুই আছে, আর চাওয়ার শুধু এইটুকুনি আছে তোমরা এই ভিডিওটাকে অনেক ভালোবাসা দিও, কারণ আমি ফার্স্ট টাইম মানে এই ব্লগিং স্টার্ট করতে যাচ্ছি। প্রথমে ওর সাথে আমি করতাম, তারপর আমার খুব ইচ্ছা হলো যে আমি নিজে কিছু স্টার্ট করবো, তার জন্য আমি ওকে বলেছি তুই আয়, আমি তোর সাথে শুরু করবো। ওকে, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ আছে ফলো করে দিবেন। আর আমরা রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ যে দুইটা দেশের বন্ধু বান্ধবী, হ্যাঁ বাংলাদেশ এবং ইন্ডিয়া, সারা জীবন এরকম সম্পর্ক থাকবে। আর এই যে দাদু এখানে দাঁড়াই দাঁড়াই কিন্তু হাসতেছে, দেখুন এই যে দাদু কীভাবে লুঙ্গি পরে, একদম সেই আমরা যতক্ষণ ভিডিও করছি ততক্ষণ দাঁড়াই দাঁড়াই হাসতেছে। দাদু আরে দাদু হাসতে, আমরা ট্রেনে জায়গা, মেরা ফ্রেন্ড জায়গা। এই যে দাদু, দাদুর পায়ে কিন্তু ব্যথা লেগে গেছে, হ্যাঁ চলে গা, আমি চলে গা দাদু। হাই দাদু, লুঙ্গি একদম হালকা বাতাসে, লুঙ্গি আকাশে, দাদু লুঙ্গি তো আকাশে উঠি পড়বে না, দাদু এরকম করছে। হ্যাঁ ওকে, দেখা হবে, টাটা।